नमस्कार बंधुरा बांगला रान्ना चैनले सबाई के स्वागत। आज आपनादेर संगे शेयर करे देखाबो ह्वाइट सस पास्ता। ये पास्ता रेसिपिटी बनानो खुबी सहज और खेते दुर्दान्त। ताछाड़ा ये पास्ता बनानोर जोन्नो जे ह्वाइट सस प्रयोजन होये थाके सेटा घरे थाका मात्र दुइटि उपकरण दिए बानिये निते पारबेन। ताहले देरी ना करे चलुन रेसिपिटी शुरू करा जाक। भिडियोटी शुरू करार आगे छोट्ट एकटी अनुरोध, जारा चैनलटी एखोनो पर्यन्त सबस्क्राइब करेननि তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে করে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ পাস্তা নিয়েছি। আপনারা যে কোনো ধরনের পাস্তা দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। প্রথমে কড়াইয়ে জল গরম করতে বসিয়েছি। এতে 1 টি স্পুন নুন আর 1 টি স্পুন সাদা তেল দিয়ে মিশিয়ে নেব। तारपर एर मध्ये पास्तागुलो दिए सेद्ध करे नेब। तबे पास्तागुलो खूब बेशी सेद्ध करा जाबे ना, 80% मतो सेद्ध करे नेब। पास्तागुलो आमार 80% सेद्ध करा होये गेछे। एखन छेके तुले निये एकटा स्ट्रेनारेर मध्ये रेखे देब। এতে করে পাস্তার মধ্যে এক্সট্রা জল থাকলে ঝরে যাবে। এবার গ্যাসে কড়াই বসিয়েছি। এতে 1 চামচ তেল দিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর একটা গাজর পাতলা করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। এখন সবজিগুলো হালকা ভেজে নেব। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। সবজিগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নেব। এবার আমরা হোয়াইট সসটা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে বাটার না থাকলে এর পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। বাটারটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা। তারপর বাটারের সঙ্গে ময়দাটা হালকা আঁচে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নেব। এটা যদি ভালো মতো ভাজা না হয় তাহলে এর থেকে কাঁচা গন্ধ বের হবে, তাই অবশ্যই এটা ভালো মতো ভেজে নিতে হবে। হোয়াইট সস বানানোর জন্য বাটার আর ময়দার পরিমাণটা অবশ্যই সমান সমান নিতে হবে, নইলে সসটা ঠিক মতো তৈরি হবে না। বাটারের সঙ্গে ময়দাটা 4 থেকে 5 মিনিট মতো ভাজার পর যখন ময়দা থেকে বাটার ছেড়ে আসবে তখন অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে মেশাতে থাকব। আর এই সময় গ্যাসের আঁচ একেবারে লো এ রাখতে হবে। আর এখানে আমি দুধের পরিমাণটা 2 কাপ নিয়েছি। সসটা ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সসের মধ্যে কোনো রকম গুটলি না থাকে। দেখুন সসের মধ্যে কোনো রকম গুটলি নেই, সসটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/2 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো আর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর এই সময় সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে সসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেচ্ছি। পাস্তাগুলো সসের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর উপরে অল্প একটু কালো গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবারে গরম গরম পাস্তাগুলো পরিবেশন করছি এর উপরে অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে। আশা করছি আজকের এই হোয়াইট সস পাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে ইনস্টাগ্রামে ফলো করে নিন। ধন্যবাদ।